প্রতিবন্ধী শংসাপত্র সহ সরকারি ভাতা পেয়ে আপ্লুত মেনা খাতুন ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিবন্ধী মেনা খাতুন মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। নিজে প্রতিবন্ধী এবং বিধবা মা, এক বিধবা বোন ও স্বামী ছাড়া শাশুড়ি বোনকে নিয়েই অভাবের সংসার। প্রতিবন্ধী ঠেলা ভ্যান করে বোনকে সাথে নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষাবৃত্তি করে চলে তাদের সংসার। সাথে রয়েছে রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে রেশন। প্রায় 30 বছর ধরে বিধবা বোনকে সাথে নিয়ে বহুবার আবেদন জানিয়েছে প্রশাসনিক মহল থেকে শুরু করে স্থানীয় মেম্বার প্রধানদের কাছে বোনের বিধবা ভাতা ও শাশুড়ি বোনের বার্ধক্য ভাতার জন্য, কিন্তু কেউই এগিয়ে আসেনি। শুধু প্রতিশ্রুতি দিয়েছে, তবু কাজ করে দেননি। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাননি তারা। সচক্ষে দেখেছে সরকার পরিবর্তন হতে, দেখেছে বহু মেম্বারকে প্রাক্তন হতে। হতাশ হয় যখন পুরো পরিবার, তখন সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির শিশু ও নারী উন্নয়ন ত্রাণ কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুন। প্রশাসনিক স্তরে খোঁজ নিয়ে মেনা খাতুন সহ এলাকার অন্যান্য প্রতিবন্ধীদের শংসাপত্র ব্যবস্থা করে যার দরুন এতদিন পর আজ নিজে প্রতিবন্ধী শংসাপত্র সহ সরকারি ভাতা ও বোনের বিধবা ভাতা পেয়ে পরিবারের কিছুটা হলেও ভাগ্যের চাকা ঘুরছে। সাথে সাথে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে দ্রুত প্রতিবন্ধী ঠেলা ভ্যান ও একটি সরকারি সাহায্যের জন্য বাড়ি প্রয়োজন, যাতে ভবিষ্যতে নিরাপদে জীবনযাপন করতে পারেন তারা। মানে অবস্থা ভালো নেই, খাওয়া দাওয়া কি করে করে ওরা, কাউকে তো কাজ করে না। বললাম এবার ভাতা করে দিয়েছে, কি চোখে দেখছেন এটা, ভালো লাগছে? হ্যাঁ ভালো। আচ্ছা, এর আগে আরো মেম্বার প্রধান কেউ কিছু করে দেয়নি? নাই। শুনলাম অনেক কেউ 40 বছর ধরে, কেউ 28 বছর ধরে পাইনি? না, কিছু পাইনি। এই হ্যান্ডিক্যাপ আছে, আমার ভাতা সার্টিফিকেট কেউ বেনে দেয়নি, আর মেম্বার প্রধানকে বলেছি তো তাও করে দেয়নি। আর আমি খারাপ করেছি তো গিয়েছি নূরজাহানের খাতুন বাড়ি, তো ওই করে দিয়েছে, সার্টিফিকেট বানিয়ে দিয়েছে, ভাতা করেছে। আমি মামতাকে ধন্যবাদ দিচ্ছি, আর নূরজাহানের জন্যে ওর ফ্যামিলির জন্যে দোয়া করছি হাত তুলে, কি আল্লাহ ওকে ভালো রাখে। মেনা খাতুনের বাড়ির অবস্থাটা কেমন? বাড়িটার অবস্থা খুবই খারাপ, একটা ট্রাক্টরের বাড়ি আছে খোপড়ির মতন, বাড়িটার অবস্থা ভালো নয়। আচ্ছা, তার গাড়ির অবস্থাও খুব খারাপ শুনেছি, হ্যান্ডিক্যাপ পুরো টুটটা ফুটা হয়ে গেছে। তার বাড়িতে কি একজন হ্যান্ডিক্যাপ এবং তিনজনই বিধবা? বিধবা, মানে কেউ কাজ করার নেই? কেউ কাজ করে, কি করে সংসার চলে? ওই যে একটা ওই যে হ্যান্ডিক্যাপটা আছে, ওই মাঙ্গা চাঙ্গা করছে, ভিক্ষা চাইছে, তারপরে ও সংসারটা। শুনলাম এবার দুজনের ভাতা হয়েছে এবং গাড়িরও আবেদন দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে ই এক করেছে, একটা ভাতা করেছে, ওটা ভালোই কাজ করেছে, আর একটা গাড়ি দিয়ে দিয়েছে। কে করে দিয়েছে? ওই নূরজাহান বিবি করেছে। বাড়ি তো ভাঙাচ্ছে, একটা বাড়ির কি একটা বাড়ির মত নূরজাহান যে এই কাজটা করেছে খুবই ভালো করেছে, আমরাও খুশি আছি ওর জন্য। জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে মানুষের কাজ করার জন্য, সকলে যদি রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলোকে সমাজে প্রচার করে উপযুক্ত ব্যক্তিকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এই ধরনের সমস্যা থাকবে না। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি যতটা পেরেছি নিজের সাধ্যমতন মানুষের আপদে বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।